এরকম ভালো ভিউয়ার্স এজিবি হ্যান্ডিক্যাপ থেকে আমি শাহনাজ বলছি। আজ আমি আপনাদের একটি মরিচ গাছ বানানো দেখাবো। আমরা আগে মরিচ কিভাবে বানাতে হয় তা দেখিয়েছি। মরিচ বানানোর জন্য আমাদের এখানে লাগবে 170 গ্রাম 6 নম্বর লাল মুক্তা, 6 নম্বর সবুজ মুক্তা, 50 গ্রাম 2টি রক সুতা, 50 নম্বর দিয়ে আমরা 20টি মরিচ বানিয়ে নিব। ভিডিও ডিসক্রিপশনে মরিচ বানানোর ভিডিওটি দেওয়া আছে। এখন আমরা মরিচ গাছ বানানোর জন্য কি কি লাগবে তা আপনাদের দেখাচ্ছি। গাছের জন্য আমাদের লাগবে 8 নম্বর গোল পুঁতি 200 গ্রাম, পাতা লাগবে এরকম 30টি, রক সুতা লাগবে 2টি, 1টি মাটির টব লাগবে এরকম, 1.5 কেজি সিমেন্ট আর 10 নম্বর তার কাটা এরকম, 24 ইঞ্চি 16 নম্বর 10 পিস তার কাটা লাগবে এরকম। প্রথমে আমি তার কাটাটি এরকম করে নেব বাঁকা করে, যাতে টপে লাগাতে সুবিধা হয়। তারপরে এখানে একটা রক সুতা পেঁচিয়ে নেব, পেঁচিয়ে নিয়ে পুঁতি লাগাবো। এইভাবে আমি পুঁতিগুলো সুতায় নিয়ে ভরে এইভাবে পেঁচাবো। এভাবে পেঁচিয়ে নিব। এই পর্যন্ত আমি এটা পেঁচিয়ে আনবো। আরও পুঁতি ভরে এ পর্যন্ত আমি এটা পেঁচিয়ে আনবো। পেঁচিয়ে আনার পরে আমি টপের মধ্যে সিমেন্ট নিয়ে আমি এইভাবে জিনিসটা লাগাবো সোজা করে। এইভাবে আমি পুরোটা এ পর্যন্ত পেঁচিয়ে নিব। এখানে 10টি তার কাটা আছে, 16 নম্বর 24 ইঞ্চি। যে কোনো দোকান থেকে আপনারা লোহার দোকান থেকে এটা নিতে পারবেন। আমি টপটিকে সিমেন্ট আর বালি দিয়ে মিশিয়ে তারপরে এটাকে আটকে নিয়েছি, যাতে এটা না নড়ায়। তারপরে পুঁতি দিয়ে পেঁচিয়েছি। এখন আমি এই তার কাটাগুলোকে বাঁকা করব।
আমি এখন এই সুতাটিকে পেঁচিয়ে নিব যাতে এই তার কাঁটাগুলো না নড়ে। এখন আমি তার কাটাতে গুটি নিব। নিলাম, এখন একটি পাতা দিব। বাইশটা পুঁতি ভরে নিলাম এটার মধ্যে। এখন আমি একটা পাতা দিব। এখন আমি আবার পুঁতি ভরবো। আমি এখন প্লাস দিয়ে এটা বাঁকা করে দেব যাতে পুঁতিটা বেরিয়ে না যায়। এখানে আমি প্রথমে একটা পুঁতি দিয়ে পাতা দিছি, তারপর এখানে 25টা পুঁতি দিয়ে পাতা দিছি, এখানে 60টা পুঁতি দিয়ে এই জিনিসটা বাঁকা করে দিয়েছি যাতে পুঁতিটি বের হয়ে না যায়। এখন আমি মরিচটি দিব। মরিচটি আমি এভাবে বেঁধে দেব। এখানে আমি আরেকটি মরিচ ঝোলাবো।
এখন সুতো দিয়ে কেটে ফেলবো। ঠিক এইভাবে আমি এই বাকি চারটা করব। এভাবে আমি প্রত্যেকটা ডালে দুটো করে মরিচ কুচি দিয়ে এভাবে সাজিয়ে নিব প্রত্যেকটা ডালে গাছে। এভাবে মরিচগুলো ঝুলিয়ে দিব পাতার সাথে সাথে পুঁতি দিয়ে। প্রথমে আমরা পাঁচটা শিক করবো চারিদিকে, তারপরে তিনটা, তারপর উপরে দুইটা করবো।